আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো জাপানিদের স্টাইলে দেশি বেন্তো। বেন্তো একটি জাপানিজ শব্দ, আমরা যেটাকে বাংলাদেশের টিফিন বলি বা লাঞ্চ বক্স বলি সেটাকেই জাপানে বেন্তো বলে। জাপানে বেন্তো অনেক সুন্দর করে সাজানো হয়, তো আমরা আমাদের দেশি খাবারগুলোকেই একটু জাপানিজ স্টাইলে সাজানোর চেষ্টা করব। আজকে বাসায় মেহমান এসেছিল, তো নানান রকমের রান্না হয়েছে, সেই খাবারগুলো বেঁচে গিয়েছে, সেগুলি দিয়ে আমরা একটি বেন্তো তৈরি করব। প্রথমত আমাদের লাগবে একটি বেন্তো বক্স। এখানে আছে কোরবানির গরুর মাংস, এটা দেশ থেকে এসেছে, জুরা গরুর মাংস, পোলাও, চিকেন নাগেট, টুনা ফিশের কাবাব, ডিম চপ, কলার পিঠা, লেমন স্লাইস, অ্যাপেল স্লাইস, টমেটো, শাহি টোস্ট এবং সেপারেটর হিসাবে আমরা এই দুটো জিনিস ইউজ করব। তাহলে চলুন আমরা সাজিয়ে ফেলি। এখন বেন্তো বক্সটি তৈরি করবো। সাধারণ সময় একটি জিনিস খেয়াল করতে হবে, যেগুলো ভিজা জিনিস বা ঝোল আছে সেই জিনিসগুলো আমরা সেপারেটর ইউজ করে আলাদা রাখবো, তাতে আমাদের অন্য খাবারগুলো নষ্ট হবে না। সেপারেটর ইউজ করে এর ভিতরে শাহি টোস্ট দিয়ে দিব। এখন আমরা এই ভিতরে পিঠা দুটো দিয়ে দিব। তারপরে চিকেন নাগেট দুটো দিয়ে দিব এখানে। এবং আরেকটি সেপারেটর ইউজ করে এইখানে ঢুকিয়ে দিয়ে ফাঁকা জায়গাটাতে আমরা টুনা ফিশের কাবাবটি দিয়ে দিব। তাহলে হবে কি, আমাদের একটা খাবারের সাথে আর একটা খাবার লেগে যাবে না। তো আমাদের নিচে অংশটা সাজানো হয়ে গিয়েছে, এখন আমরা পুরো অংশটা সাজাবো। পুরো অংশে আমরা পোলাও রাইসটা দিয়ে দিব। এখন আমরা এর সাথে ডিমের কাবাবটা দিব। এই ফাঁকা জায়গাতে এখন আমরা ঝুরা মাংসটা দিব। ভাতের এখানে একটু ফাঁকা জায়গা তৈরি করে একটি সেপারেটর বসিয়ে আমরা টমেটো পিস দুটো দিয়ে দিব। টমেটো থেকে রস বের হলো, ভাতের সঙ্গে মিশবে এবং ভাতটা নষ্ট হবে না। এরপরে লেবু তিনটাকে আমরা ভাতের উপর দিয়ে দিয়ে দিব। অ্যাপেল স্লাইসটাকে আমরা শাহি টোস্টের পাশ দিয়ে বসিয়ে দিব। আমাদের বেন্তো সাজানো হয়ে গিয়েছে, দেখুন। রাইস, টমেটো, চুরা মাংস, ডিম চপ, উপরে লেবু, অ্যাপেল স্লাইস, শাহি টোস্ট, কলার পিঠা, চিকেন নাগেট বা জাপানিজ স্টাইল ফ্রাইড চিকেন, টুনা ফিশের কাবাব। এখন আমরা বন্ধ করব। তো হয়ে গেল আমাদের জাপানিজ স্টাইল দেশি বেন্তো। আপনারা তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।